অ্যাক্সিডেন্ট ইজ আর কি হয়েছিল আর তোমার সাথে কালকে যে সোনু নিগম যে বিখ্যাত গায়ক আমাদের সে প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে ওই যে মাচাটা ছিল সেই মাচা থেকে হঠাৎ করে ভেঙে দু তিনজন যারা সাংবাদিকরা ছিল তো ওরা কিছুটা ইঞ্জিউর্ড হয়েছে, মাইনর একজনে একটু বেশি ছিল, তাও আমি এসে দেখলাম তো ডাক্তারবাবুরা যা বললো কোনো ফ্র্যাকচার তো নেই, কোনো মানে ভয়ের তো কিছু নেই, তো হয়তো বা ওরা ছেড়ে দেবে, একটু অবজারভেশনে রেখেছে। তো আমার অর্থোপেডিক সাইড যেটা ক্লিয়ারেন্স পেয়ে গেছে, মেডিসিন সাইডেও ক্লিয়ারেন্স পেয়েছে, তো ভালোই আছে। আমি বলেছি কোনো সমস্যা যদি কোনো বিষয়ে যদি থাকে সেটা আমাদের গুরুত্ব আনবে।